বাহ, এক জায়গাতে এতগুলো মাছ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একবার ভাইয়ের জানলে কি করে দেখার জন্য একটা জায়গাতে উনি মাছ শিকারের জন্য বেছে নিয়েছেন। দেখা যাক কি কি মাছ পাওয়া যায় এখানে। এবার প্রতিদিন এই জায়গায় তিনি মাছ শিকার করে থাকেন। এই পদ্মার তীরে ঢেউয়ের মাঝখানে, ঢেউয়ের মাঝে আশা করি আপনারা উপভোগ করেন তার মাছ শিকার। তিনি পেশাদার মাছ শিকার না, কিন্তু শখে আসেন, শখের বসে তিনি ভালোই মাছ পান। লটারির মতো নদীতে মাছ শিকার, জাল নিক্ষেপ করবে। আছে আছে আছে, বড় মাছ আছে, বড় মাছ আছে। দেখ অনেকক্ষণ পরে একটা বড় মাছ পাওয়া গেছে, দুইটা। ওরে অনেকগুলো আছে ভাই, এবার ভাগ্য এবার খুলে গেছে। নিচে থাকেন, উপরে গেলে যাবার। দর্শক, হেভি হেভি মাছ আছে এবার, দুইটা। ও দুইটাই বড় বড় মাছ, হাড়িতে রাখার আগে আগে মাটিতে রাখবেন। ওই যে আরেকটা, ওরে সর্বনাশ, তিনটা মাছ আছে, আল্লাহ রাখেন এখানে। এবারকার নিক্ষেপটা এত এত ভালো হলো কেন ভাই? আলহামদুলিল্লাহ। ও এটা তো বিগ সাইজ রে ভাই, বাহ, এক জায়গাতে এতগুলো মাছ, আলহামদুলিল্লাহ, চমৎকার। আল্লাহ যখন দেয় দুহাত ভরে দেয়, তাই না? কোরআনে এরকম কথাই লেখা আছে, তোমরা হতাশ হও না, শীঘ্রই আল্লাহ তোমাদের এত বেশি দিবে যা তোমরা কল্পনাও করনি। আরও একটা, একবারে এত মাছ, আল্লাহ। আপনি তখন মনে করেন আরো 2 ঘন্টা মাছ মারার আশা পাই গেলেন, কি বাসির ভাই? হ্যাঁ, এতক্ষণ তো পাচ্ছিলেন না, এক খাওয়াতে এত মাছ। দর্শক, আমি উঠাচ্ছি মাছ, যান একটু থামান, পরে যান। চিংড়ি 3টা আর একটা ভোলা 1টা। পানিতে যাবা বাবা? পানিতে তো যাইতে পারবো না, দেখো না। যা হাড়িতে যা, যে কিনবে তার চুলাই যাস। ভাই ঢুকছে না তো, এই চ্যাং ঢুকাবো কিভাবে? ওখানে তো ঢোকানো বিপদ। ও ভাঙ্গে দিচ্ছেন পা, আর এই কষ্ট পাচ্ছে যে, পা ভাঙ্গেন না, দয়া করেন নদীর প্রতি, এমনি তো মারছেন। এটা কেমন ফর্সা চিংড়ি, আর এটা লাল মাছগুলো দেখায় দর্শককে। দর্শক, এক খাওয়াতে এত মাছ, এত না মানে 5-4টা 5টা, আলহামদুলিল্লাহ। আল্লাহ যখন দেয় দুহাত ভরেই দেয়। দর্শক, এই খাওয়া এখানে থাক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।